ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রাজ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে। প্রথমে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব ফরম্যাট আর হেয়ার বাই ইনভাইট টু এলিজিবল ক্যান্ডিডেট অর্ডার টু ফিল আপ ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে চিলড্রেন হোম ফর CWSN বয়েস এডেড বাই সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টের আয়তায় এই চিলড্রেন একটা হোম আছে, সেই হোমে কন্ট্রাক্ট বেসে বেশ কিছু পোস্টে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে। এবার আমরা দেখে নেব নিচের দিকে। প্রথমেই পোস্টের নাম যেটা উঠে এসছে সেটা হচ্ছে স্পেশাল এডুকেটর। 21-40 মধ্যে বয়সসীমা হতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুসারে মেল ফিমেল সবাই এটা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন, স্পেশাল এডুকেশনে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে গ্র্যাজুয়েশন পাশের সঙ্গে সঙ্গে, তবে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে। স্যালারি আছে 23,170 টাকা। ওয়াক ইন ইন্টারভিউ হবে 9/9/2024 তারিখ সকাল 11:00 থেকে। পরের পোস্ট হচ্ছে এডুকেটর, 21-40 এজ লিমিট, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে, শুধুমাত্র গ্র্যাজুয়েট পাশে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের ডিএলএড থাকতে হবে বা ডিএড যারা করেছেন তাদের থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এখানে আপনাদের স্যালারি আছে 10,000 টাকা পার মান্থ। এখানে ইন্টারভিউ হবে 10/9/2024 তারিখ সকাল 11:00 থেকে। এবার আমরা দেখে নেব এই যে হোমটা এটা কোথায় অবস্থিত। এখানে ভেনু দেওয়া হয়েছে যেখানে ইন্টারভিউ হবে, অফিস অব দ্য চিলড্রেন হোম ফর CWSN বয়েস, নকশিপাড়া নির্মল হৃদয় সমিতি, ভিলেজ গালাই দি গলদিপাড়া, পোস্ট হচ্ছে বাদলি ওয়ারং, পিএস নকশিপাড়া, ডিস্ট্রিক্ট নদিয়া জেলায় এটি অবস্থিত, পিনকোড 7411126। এখানে মোবাইল নাম্বার দুটো দেওয়া হয়েছে, কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করে দিতে পারেন। এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পৌঁছাতে হবে ইন্টারভিউর দিন। এবার বলা হয় যে কীভাবে আবেদন করবেন। দ্য ক্যান্ডিডেট শুড সাবমিট দেয়ার বায়োডাটা অ্যালং উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস সার্টিফিকেট থ্রু মেল। এইখানে যে মেল আইডিটা দেওয়া হয়েছে এই মেলে আপনাদের কিন্তু ফর্মটি পাঠাতে হবে, ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের PDF করে পাঠাতে হবে। এবার বলা যে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ এলিজিবল কাম ওয়াক ইন ইন্টারভিউ মেনশন অ্যাবোভ উইল অল রিলেভেন্ট ডকুমেন্টস, যেদিন আপনারা ইন্টারভিউ যাবেন সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে যে PDFটা পাঠাচ্ছেন সেই হার্ড কপিটাও জেরক্স কপিটাও সেট সঙ্গে করে নিয়ে যাবেন। আদার গাইডলাইন বলা হয়েছে কী কী ডকুমেন্টস আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, সেগুলো এখানে মেনশন আছে। অরিজিনাল প্লাস সমস্ত সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন, যেমন এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন যেগুলো পাস করেছেন সমস্ত ডকুমেন্টস, আদার এসেনশিয়াল কোয়ালিফিকেশান থাকলে স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে সেই সার্টিফিকেট লাগবে, ওয়ান সেলফ অ্যাটাস্টেড নিজেদের অ্যাটাস্টেড করা একটি ফটো লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট লাগবে এবং ব্যাংকের পাসবই লাগবে। এই কয়েকটা ডকুমেন্টস আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য। এইবার তারপরের পেজে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি দেওয়া হয়েছে, ইংলিশে ক্যাপিটাল লেটারে ব্লক লেটারে আপনারা ফিল আপ করবেন পুরো ফর্মটি। কোন পোস্টে করছেন পোস্টের নাম দেবেন, এখানে একটা আপনার পাসপোর্ট সাইজ ফটো সাটিয়ে দিতে হবে। পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন, দুটো পাতার ফর্ম আছে। ফর্মটি ফিল আপ করে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা একটা PDF করে মেলের মাধ্যমে পাঠিয়ে দেবেন, তাহলে পুরো প্রসেসটা এখানে কমপ্লিট হবে। এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য।